IBPS ক্লার্ক সিলেবাস। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে IBPS ক্লার্কের জন্য মেন কী কী জিনিস পড়তে হবে আর কী কী জিনিস বাদ দিতে হবে, কোন কোন জিনিসগুলো অল্প আসে যেগুলো কম প্র্যাকটিস করলেই হবে, আর কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেইগুলো জানতে হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোন কোন ক্লার্কের জন্য কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। তো তোমরা সিট শেয়ার পর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। IBPS ক্লার্কের সিলেবাস। IBPS ক্লার্ক এক্সাম প্যানেল প্রিলিমিনারি এক্সাম। প্রিলির জন্য কী কী আছে? প্রিলির জন্য প্রথমে ইংলিশ, নিউমেরিক্যাল আর রিজনিং, এই তিনটে পোর্শন আছে। ইংলিশে মোট 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। তারপরে নিউমেরিক্যাল 35টা কোশ্চেন থাকবে, 35 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। আর রিজনিং 35টা কোশ্চেন, 35 নম্বর, সময় থাকবে 20 মিনিট। মোট হচ্ছে 100টা কোশ্চেন, 100 মার্কসের, সময় থাকবে 1 ঘন্টা। কিন্তু ইংলিশে এই 30টা কোশ্চেন, 30 নম্বরে যেটা থাকবে সেটা 20 মিনিট পুরো টাইম ইংলিশের জন্যই চলবে। এই ইংলিশের টাইমে কোনো নিউমেরিক্যাল বা রিজনিং পোর্শনে ঢোকা যাবে না। ঠিক একই রকমভাবে যখন নিউমেরিক্যালের 20 মিনিট চলবে তখন ইংলিশ আর রিজনিংয়ের মধ্যে ঢোকা যাবে না, এবং রিজনিংয়ের 20 মিনিটের মধ্যে শুধু রিজনিংই করতে হবে, তখন ইংলিশ বা নিউমেরিক্যাল করা যাবে না। মোট হচ্ছে 100 নম্বরের, 100টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের জন্যে। আর মেন এক্সামের জন্যে কি? মেন এক্সামের জন্যে প্রথমেই থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেটা হচ্ছে 50 নম্বরের, যেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, মোট মার্কস থাকবে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60, ডিউরেশন থাকবে 45 মিনিটস। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নম্বরে, 40টা কোশ্চেন থাকবে, সময় 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে অঙ্ক, ম্যাথমেটিক্সের জন্য থাকবে 50টা কোশ্চেন, 50 মিনিট, সময় এই 50টা কোশ্চেনের জন্য 50 মার্কস, সময় 45 মিনিট। আর জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরের, 50টা কোশ্চেন, সময় 35 মিনিট। মোট হচ্ছে 190টা কোশ্চেন, মোট হচ্ছে 190টা কোশ্চেন, মার্কস কত? 200। আর সময় কত থাকবে? 160 মিনিট। রিজনিং অ্যাবিলিটির মধ্যে যেসব জিনিসগুলো বেশি করে পড়তে হবে সেগুলো হচ্ছে লজিক্যাল রিজনিং, আলফা নিউমেরিক সিরিজ, র্যাঙ্কিং, ডাইরেকশন, আলফাবেট, টেস্ট, ডাটা সাফিসিয়েন্সি, কোডেড ইনইকুয়ালিটিস, সেটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ট্যাবিলেশন, সিলোজিজম, ব্লাড রিলেশন, ইনপুট আউটপুট, কোডিং ডিকোডিং। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্যে সিম্পলিফিকেশন, প্রচুর পরিমাণে সিম্পলিফিকেশন থাকে, এটা ভালো করে পড়তে হবে, প্রফিট লস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সার্চ ইন্ডিসেস, ওয়ার্ক অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, সিলিন্ডার, কোন, স্পেয়ার, ডাটা ইন্টারপ্রিটেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। আর ইংলিশের জন্য কী কী পড়তে হবে? রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন পড়তে হবে, ক্লোজ টেস্ট পড়তে হবে, প্যারা জাম্বেল, মাল্টিপল মিনিং এরর স্পটিং, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মিসলেনিয়াস থেকে অনেক কোশ্চেন থাকবে, প্যারাগ্রাফ কম্প্লিটেশন। এই এই জিনিসগুলো হচ্ছে IBPS ক্লার্ক প্রিলির জন্যে এবং মেন্সের জন্যে করতে হবে, এছাড়া আর এর বাইরে কিছু করতে হবে না। তো মেন মেন যে জিনিসগুলো, কোনটায় কত মার্কস আছে সেইটা দেখতে গেলে প্রথমেই দেখা যাক নিউমেরিক্যাল এবিলিটি প্রিলিমসের জন্য, যেমন সিম্পলিফিকেশানে প্রায় 10 থেকে 15টা কোশ্চেন আছে, খুব সহজ সহজ সিম্পলিফিকেশান থাকে। হ্যাঁ, এই সিম্পলিফিকেশানটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, 10 থেকে 15টা কোশ্চেন থাকে। নাম্বার সিরিজ 3 থেকে 5টা কোশ্চেন থাকে, এভারেজ হচ্ছে 1 থেকে 3টে কোশ্চেন থাকে, আর ইন্টারেস্টের ক্ষেত্রে 1 থেকে 3টে কোশ্চেন থাকে, মেনসুরেশন 2 থেকে 4টে কোশ্চেন থাকে, পার্সেন্টেজ 1টা বা 2টো কোশ্চেন থাকে, রেশিও অ্যান্ড প্রপোর্শন 1টা, 2টো বা 3টে কোশ্চেন থাকে, অ্যালজেব্রা 3 থেকে 5টা কোশ্চেন থাকে, প্রফিট লসের ক্ষেত্রে 1 থেকে 3টে কোশ্চেন, টাইম
অ্যান্ড টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে 1 থেকে 4টি পর্যন্ত কোশ্চেন থাকে। ডাটা ইন্টারপ্রিটেশন 5 থেকে 10টা কোশ্চেন থাকে, মানে একটা থেকে দুটো সেট, একটা সেট দিলে 5টা কোশ্চেন, দুটো সেট দিলে 10টা কোশ্চেন থাকবে। টাইম অ্যান্ড ওয়ার্ক 1 থেকে 2টো কোশ্চেন থাকে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন প্রবাবিলিটি থেকে 0 থেকে 1টা কোশ্চেন, কখনো থাকে না, আবার কখনো একটা একটা থাকতে পারে প্রবাবিলিটি থেকে। মিক্সচার প্রবলেম থেকে কখনো থাকে না, আবার কখনো একটা বা দুটো কোশ্চেন থাকে। নাম্বার সিস্টেম থেকে একটাও থাকতে পারে। আর ডাটা সাফিসিয়েন্স থেকে 0 থেকে 5টা কোশ্চেন থাকে। আর রিজনিং এবিলিটি কীরকম কী কোশ্চেন থাকে পিলির জন্য, যেমন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্যাটার্নস, এখানে 5টা থেকে 8টা পর্যন্ত কোশ্চেন থাকে অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন নিয়ে। অ্যানালজি থেকে 0 থেকে 5টা কোশ্চেন থাকে। ক্লাসিফিকেশান 0 থেকে 4টি কোশ্চেন থাকে। কোডেড ইনইকুয়ালিটিস অর ম্যাথামেটিক ইনইকুয়ালিটিস, এগুলো 0 থেকে 5টা কোশ্চেন থাকে, লাইকলি টু কোডেড ইনইকুয়ালিটিসের মতো। ডাইরেকশান অ্যান্ড ডিস্টেন্স থেকে 0 থেকে 2টো কোশ্চেন থাকে। আর কোডিং ডিকোডিং, এটা 4টা থেকে 10টা পর্যন্ত কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন দেওয়া হয়। ব্লাড রিলেশানে 1টা থেকে 5টা কোশ্চেন থাকে। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ে 0 থেকে 5টা কোশ্চেন থাকে। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট 5টা কোশ্চেন থাকে। লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট 5টা কোশ্চেন থাকে। অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং 0 থেকে 5টা কোশ্চেন। সিলোলিজম 0 থেকে 5টা কোশ্চেন থাকে। ডাটা সাফিসিয়েন্সিও 0 থেকে 5টা। ডবল লাইন আপ 0 থেকে 5টা কোশ্চেন। শিডিউলিং 0 থেকে 5টা কোশ্চেন। গ্রুপিং অ্যান্ড সিলেকশন প্রবলেমস অন আইটেম অ্যান্ড কমিউনিটিস আস্কড 0 থেকে 5টা কোশ্চেন থাকে। সিরিজ 0 থেকে 2টো। আর ভার্বাল রিজনিং থেকে 0 থেকে 5টা কোশ্চেন। আইবিপিএস ক্লার্কে ইংলিশ সেকশন পেলিতে রিডিং কম্প্রিহেনশন দেওয়া হয়। 10টা কোশ্চেন থাকে, একটা প্যাসেজ তুলে দেওয়া হয়। গ্রামার এরর স্পটিং ফেস রিপ্লেসমেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 5টা কোশ্চেন থাকে। ভোকাবুলারি ক্লোজ টেস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরর স্পটিং ফেস রিপ্লেসমেন্ট থেকে 10টা মতো কোশ্চেন থাকে। ভার্বাল অ্যাবিলিটি আর প্যারাজাম্বেল থেকে 5টা কোশ্চেন থাকে। আইবিপিএস ক্লার্কে হচ্ছে অঙ্ক মেন্সে কীরকম কোশ্চেন থাকে, সিম্পলিফিকেশান এখানে 15টা মতো কোশ্চেন থাকে। অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রি 15টা কোশ্চেন। ডাটা ইন্টারপ্রিটেশন 5টা কোশ্চেন। সিরিজ 5টা থাকে। মোট হচ্ছে 40 নম্বরে। আইবিপিএস ক্লার্ক মোট হচ্ছে 40 নম্বরে। আইবিপিএস ক্লার্ক সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস সেকশানে মেন্সে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ব্যাঙ্কিং অ্যাওয়ার্স ব্যাঙ্কিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স জিকে থাকে। মিসলেনিয়াস থেকেও প্রচুর কোশ্চেন থাকে। আইবিপিএস ক্লাস সিলেবাস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন মেন্স মেন্সের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রেও রিডিং কম্প্রিহেনশন থাকে। 10টা মতো কোশ্চেন থাকে, একটা প্যাসেজ তুলে দেয়। গ্রামার স্পটিং এরর ফ্রেজ থেকে রিপ্লেসমেন্ট থেকে 5টা মতো কোশ্চেন থাকে। ভোকাবুলারি ক্লোজ টেস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এরর স্পটিং ফ্রেজ রিপ্লেসমেন্ট থেকে 10টা মতো কোশ্চেন থাকে। ভার্বাল অ্যাবিলিটি প্যারাসাম্পল থেকে 5টা কোশ্চেন। ফেসাল ভার্ব রিলেটেড কোশ্চেন 5টা। আর হোয়াট ইউসেস অ্যান্ড ভোকাব বেস কোশ্চেন 5টা থাকে। আইবিপিএস ক্লাস সিলেবাস ফর কম্পিউটার অ্যাপটিটিউড সেকশন, তাহলে কম্পিউটার অ্যাপটিটিউড সেকশন থেকে এমএস অফিস থেকে 6টা কোশ্চেন, কম্পিউটার হার্ডওয়্যার থেকে 6টা কোশ্চেন, কম্পিউটার সফটওয়্যার থেকে 5টা কোশ্চেন, কম্পিউটার মেমোরি থেকে 5টা কোশ্চেন, ইন্টারনেট থেকে 5টা কোশ্চেন, আর নেটওয়ার্কিং থেকে 3টে কোশ্চেন, অপারেটিং সিস্টেম থেকে 2টো কোশ্চেন, ডাটা রিপ্রেজেন্টেশন থেকে 1টা কোশ্চেন, এবং আদার সব কিছু মিলিয়ে মিশিয়ে 9টা মতো কোশ্চেন থাকে। আইবিপিএস ক্লার্ক এক্সাম তাহলে প্রিলিমিনারির জন্য ভালো করে ইংলিশ নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং এইগুলো দেখতে হবে। ইংলিশে তো 20 মোট 30টা কোশ্চেন থাকে, 30 মার্কসে, সময় থাকবে 20 মিনিট। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টা কোশ্চেন, 45 মার্কসের, 20 মিনিটই টাইম থাকবে। আর রিজনিং অ্যাবিলিটি 35টা কোশ্চেন, 35 মার্কসের, মোট সময় 20 মিনিট। তাহলে সব মিলিয়ে টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা। 100টা কোশ্চেন থাকবে 100 মিনিট, 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, মোট সময় 1 ঘন্টা। আর আইবিবিএস ক্লার্ক সেকশন মেন্সের জন্য রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে 60 মার্কসের, সময় হচ্ছে 45 মিনিট। নেম অফ টেস্ট অ্যাপটিটিউড, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 1টা কোশ্চেন থাকবে 40টা, 40 মার্কসে, সময় থাকবে 35 মিনিট। আর কম্পিউটার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে 50টা কোশ্চেন, 50 মার্কসের, সময় থাকবে 45 মিনিট।
আর জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন, 50 মার্কসের, সময় হচ্ছে 35 মিনিট। টোটাল টোটাল নম্বর অফ কোশ্চেন থাকবে 190টা, আর কত মার্কসের, 200 মার্কসের কোশ্চেন, আর সময় থাকবে 160 মিনিট। আপাতত প্রিলিমিনারি এক্সামের জন্য তোমরা রেডি হয়ে যাও, শীঘ্রই নোটিফিকেশান দিয়ে দিয়েছে, খুব তা শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যেহেতু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তা ইংলিশ, নিউমেরিক্যাল, রিজনিং এগুলো ক্লাস তাড়াতাড়ি শুরু করে যাও। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এখানে যেসব ক্লাস করানো হবে ইংলিশ, নিউমেরিক্যাল, রিজনিং প্রিলিমের জন্য এবং তারপরে মেন্সের জন্য, সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তার জন্য তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এরকম ভিডিও সবার আগে পেতে।